তো বন্ধুরা নমস্কার আমি ডক্টর জয়ন্ত বাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন আমাদের এই যে ভাই আছে আমরা দেখতে পাচ্ছি গ্রেট থ্রি গানকমা রয়েছে ব্রেস্টের সাইজটা অনেক বড় হয়ে গেছে এর ফলে কি হয় দেখতে খারাপ লাগে সবার সামনে জামাকাপড় খোলা বন্ধুদের সামনে বা স্নান করতে গিয়ে বা লোকজনের সামনে স্বজনের বাড়িতে জামা কাপড় খোলা একটা সোশ্যাল এম্বারাসিং তৈরি করে তো সেই কারণে আজকে আমরা গানকমাস্ট্রিয়া সার্জারি করব আমরা যেটা করব একটা বগলে ছোট্ট ফুটো করব। ফুটো করে পুরো চর্বি যেটা রয়েছে সেটাকে বের করে নিয়ে আসবো তো এখানে আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটু গ্ল্যান্ড রয়েছে গ্ল্যান্ডগুলার টিস্যুটা হালকা করে কেটে আমরা বের করব তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং তাহলে চলুন মার্কিং করে আপনাদের দেখিয়ে দিই কীভাবে আমরা কোথায় চেস্ট মাসল কোথায় ব্রেস্ট রয়েছে সেটা আলাদা আলাদা করে মার্কিং করে দেখিয়ে দিই তো এটা হচ্ছে সুপার নচ লজ আমরা মিডলাইনটা লাইনটা মার্ক করছি মিড লাইনের পরে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ ডান দিকে একটু ঘুরে যান ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ ডান দিকে এটা বা দিকে ছিল তো এটা হচ্ছে ডান দিকে হাতটা তুলে দিন ভাই এটা হচ্ছে ল্যাটাল মাসল মাসেল বর্ডার একটল্লিশ মেজার মাসালের বর্ডার ব্রেস্টের একটু ল্যাটাল এক্সটেনশন রয়েছে উল্টো দিকে ঘুরে যান হাতটা তুলুন এটা মাসলের বর্ডার পাশে ব্রেস্ট টিস্যু রয়েছে কোমরে হাত দিন ভাই একটু টাইট করুন হ্যাঁ কোমর টাইট করলে পরে আমরা ব্রেস্টের আপার বর্ডারটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্রেস্টের আপার বর্ডার হাত দুটো লম্বা করে দিন এইটা হচ্ছে মাসলের আপার বর্ডার যারা জিম করেন তাদের ক্ষেত্রে মাসেলটা খুব সুন্দর হয়ে যায় তো এইটা হচ্ছে মাসল মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব আর ব্রেস্ট টিস্যুটাকে আমরা রাউন্ড মার্কিং করব গোল করে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু হাতটা লম্বা করুন ভাই এইটা হচ্ছে মাসল দু হাত তুলে দিন করে তো এই দুদিকে দুটো মাসল দেখতে পাচ্ছেন এবং এইটা হচ্ছে ব্রেস্ট হাতটা একটা হাত নামিয়ে দিন ভাই হ্যাঁ তা এইটা হচ্ছে মাসল এটা মাসল নামিয়ে দিন তো এই যে টিস্যুটা রয়েছে এক্সট্রা টিস্যুটা রয়েছে এই টিস্যুটা কিন্তু চলে যাবে এই টিস্যুটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো এই ভাইয়ের সার্জারি আমরা একটা জেনারেল অ্যানাস্থেসিয়া করব পুরোপুরি নিয়ে ঘুমিয়ে থাকবেন কিছু টের পাবেন না অপারেশনটা ঘন্টাখানেক লাগবে কমপ্লিট করতে তো কিভাবে সার্জারি করছি কিভাবে লাইপোসাকশন করা হয় কিভাবে টিউশন দেওয়া হয় কিভাবে গ্ল্যান্ড বের করি কিভাবে ভেতরে ব্লিডিংটা কন্ট্রোল করা হচ্ছে কিভাবে সেলাই করা হয় অ্যাবজর্বিং সুতো কাকে বলে বিভিন্ন রকম সেলাইয়ের টেকনিক এগুলো নিয়ে ছোট ছোট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এছাড়াও ধরুন সার্জারির পরে কতদিন রেস্ট নেবেন কতদিন পরে স্কুলে কলেজে অফিসে যেতে পারবেন কতদিন পরে ফ্রি হ্যান্ড কবে থেকে বাইক চালানো কবে থেকে জিম করা ক্রিকেট খেলা এই সমস্ত বিষয় ছোটো ছোটো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বাংলা হিন্দি ইংরেজি তিনটে ভাষাতেই দেওয়া আছে আপনারা দেখতে পারেন যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি বা আপনি যদি এরকম সমস্যা থাকে চেস্টের ফটো পাঠিয়ে দেবেন আমি দেখে আপনার কোন গ্রেডের গান কমেক্সটি কী করতে হবে কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার